जय गोपी जना वल्लभ गिरिवर धारी जय गोपी जना वल्लभ गिरिवर धारी जय यशोदानन्दन ब्रज जनारञ्जन यशोदानन्दन ब्रज जनारञ्जन ब्रज जनारञ्जन यमुना तीर वन चरी जय राधा माधव हरिवा
श्री श्री राधा माधव की समावित गौर भक्त वृंद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। अमज्ञान तिमिरांधस्य ज्ञानंजनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नितं तां सजीवं स्वद्वैतं शभोदूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितंश्च। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष सन्नवादी पश्चात्तरिणे। नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतस्ये नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रव्यं जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्रिताय कृष्णाय गोविन्दाय नमो। श्रीकृष्ण चैतन्येत्तनन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामीति नामिने। स्निग्धचित्ताशुप्रणेता भग्नाक्षरशाप्लुतं प्रभुपादकतुप्राणनमिभक्तिचारुपदम्। जय समावित गौर भक्तवृंद की जय। तो प्रथमे सबाइके बांगला नववर्षेर शुभेच्छा जानाच्छि। एकटी बछर चले गेछे, आमरा नतुन एकटी बछर पेयेछि। आर नतुन बछरेर শুরুতেই আমরা সুন্দর একটি একাদশী পেয়েছি। আমাদের জীবনে ঘটেছে সে একাদশীটা করার মতো ভগবান সে সৌভাগ্য আমাদেরকে অর্পণ করেছে। এজন্য আমরা ভগবানকে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আসলে এভাবে দিন কাল আস্তে আস্তে আমাদের জীবন থেকে শেষ হয়ে যাবে। এক সময় আমরা থাকবো না, থাকবো এক সময় আমরা থাকবো না, এক সময় আমরা থাকবো না। কিন্তু আমরা কি নিয়ে আছি, আমাদের সংসার আমাদের কাজ নিয়ে সকলেই ব্যস্ত আছি। আমার আমার জমি আমার সংসার আমার সবকিছু এই নিয়ে, এই জন্য খুব ব্যস্ত আছে। আমার আমার নিয়ে সবকিছু ব্যস্ত আছে। আমার জিনিসগুলো কিভাবে সংরক্ষণ করবো, কিভাবে বাড়াবো, এগুলো নিয়েই আছি না।
30 বছর আগে আপনার বাবা এরকম করেছিল 30-40 বছর আগে আপনার বাবাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এগুলো কার বলছে এগুলো আমার সম্পত্তি তারও আগে আপনার দাদা বলছে এগুলো আমার সম্পত্তি আর এখন বলছেন আমার সম্পত্তি কয়েকদিন পরে আপনার ছেলে বলবে এগুলো আমার কিন্তু আপনার কি তাইলে এই একই সম্পত্তি সবাই দাবি করছে ঠিক আছে একই সম্পত্তি সকলে দাবি করছে সব আমার 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 এভাবে এই নিয়ে ব্যস্ত আছে আমার সংসার আমার ঘর আমার সন্তান এইভাবে তাদেরকে প্রতিপালন করতে 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 হরে কৃষ্ণ কিন্তু হরে কৃষ্ণ তো এইভাবে প্রতিপালন করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু আমরা কি ভাবছি আমরা নিজের সংসার নিয়ে ব্যস্ত আছি সংসার সংসার করে মিছে গেল কাল লাভ না হইল কিছু গটিল জঞ্জাল সংসার সংসার করে জীবনটা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আচার্যগণ বলছে এতে কোনো লাভ হবে না লাভ হবে না কেন লাভ হবে না তোমাকে আবার এই সংসার নিয়ে সংসারের মধ্যে ডুবে আছো না তোমাকে এই সংসারের মধ্যে বারবার পুনরূপী জন্ম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়নম এভাবে বারবার তোমাকে জন্ম মৃত্যু জরা বেদি এই যে দুঃখের সংসারে বারবার আসতে হবে বারবার যেতে হবে বারবার পৃথিবীতে আসা বারবার একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া সম্পর্কে বলতে একটা পরিবার আপনাকে দিবে ওই পরিবারের মধ্যে ডুবে থাকলে আবার আপনাকে এই কষ্টই পাইতে হবে আজকে মানুষের পরিবার পেয়েছেন মানুষের জন্ম গ্রহণ করেছেন বলে কিছুদিন পরে আপনি বিড়ালের পরিবারে একজন সদস্য হিসেবে ঢুকবেন তাই না এর চেয়েও নিম্ন স্তরের জীব হয়ে আপনি ঢুকবেন তাদের পরিবারে সদস্য হয়ে আপনি যে পরিবারটাকে আপনি নিজের জীবন নিজের সবকিছু দিয়ে ভালোবাসতেছেন তাই না এই পরিবার একদিন আপনাকে বলে যাবে যাবে কিনা কারণ দাদার চেহারা মনে নাই আপনার দাদার চেহারা মনে আছে হয়তো ফটো যার থাকে তার দেখলে একটু মনে থাকে কিন্তু যার যার ফটো নাই কেমন ছিল বলে গেছেন হ্যাঁ বাবার ছবি ঝুলানো আছে দাদার ছবি ঝুলানো আছে এক পর্যায়ে এই ছবিগুলোর পাশে আপনার ছবিও চলে যাবে যাবে কিনা তো কি লাভ সংসার আপনাকে ভুলে যাবে আপনার পরিবার আপনাকে ভুলে যাবে এক সময় সেই সংসারটা নিয়ে আপনি থাকছেন সারাটা জীবন কষ্ট করছেন কষ্ট করছেন কিনা কিন্তু আমাদের সংসারটা কিসের মতো কিসের মতো যেমন আপনারা কোথাও লং জার্নিতে যান না লং জার্নি ট্রেনে জার্নি করেছেন কখনো ট্রেনে উঠেছেন না ভারতে ট্রেনের জার্নি খুব অনেক দূর দূরান্তে যাওয়া যায় আমাদের তো এতটা ইয়ে না ভারতে 2-3 দিন আমি যখন আসছি কিছুদিন আগে 3 দিন গাড়িতে ছিলাম 3 দিন ট্রেনে ছিলাম 3 দিন তো বলছে বাবু খাইছেন কি আপনারা তো প্রসাদ ছাড়া খাইন না 3 দিন কি খাইছেন ওই প্রত্যেক স্টেশনে কেউ না কেউ এসে প্রসাদ দিয়ে গেছে আমাদের ইস্কন ভক্ত এখন সব জায়গাতে এমন কোন গ্রাম নাই যেখানে ইস্কন ভক্ত নাই প্রত্যেকটা স্টেশনে আইসে আইসে প্রসাদ দিয়ে গেছে বুঝতে পারছেন এইভাবে প্রসাদ পেয়েছি তো এখন আমি যেটা বললাম এই সংসার হচ্ছে কি ট্রেন জার্নির মতো যেমন আপনি অনেক দূরে যাবেন 3 দিনের জার্নি তো আপনি কি করছেন আপনার সিটে আছেন আশেপাশে অনেকজন লোকজন আছে না দেখবেন যে তাদের সাথে কথা বলতে 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 একটা পরিবার পরিজনের মতো হয়ে যায় একটা আপনি যা খাচ্ছেন তাদেরকে দিয়ে খাচ্ছেন হ্যাঁ মনে হচ্ছে যে একটা আপন জনের মতো হয়ে গেছে না এই 3 দিনের তাদের মতো আপন জনের মতো হয়ে গেছে কিন্তু যখনই আপনার স্টেশন চলে আসবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন চলে আসবে
আপনাকে নেমে যেতে হবে, আপনার গন্তব্যে আপনি নেমে যাবেন, তারা থাকবে। হয়তো ভাই এখানে তিন দিনের জন্য একটা পরিবার গঠিত হয়ে গেছিল, আর আপনার পরিবারটা 100 বছরের জন্য। আপনার যখন মৃত্যুবরণ হবে আপনাকে পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। তিলাব, বুঝতে পেরেছেন? তিলাব, সংসারে ডুবে আছেন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসমূহ হইন। মায়া বলতে মায়ার সংসার, মায়ার সংসার। এই সংসার ডুকে, কেন মায়ার সংসার বলা হয়? এই সংসারে ডুকে অন্য যা কিছু আছে সকল কিছুর প্রতি অনীহা, ভগবান, হ্যাঁ, ভগবানকে না দেখে, ভগবানের সেবা না করে, ভগবানের কে একটু এখানে আসবো, ভগবানের কথা শুনবো, সেটাও সময় নেই। সংসার এত, প্রভু আমরা জিজ্ঞাসা করি, প্রভু সংসারে এত কাজ, সারা দিন সারা রাত কাজ আর কাজ, থাকো কাজ নিয়ে। যে সংসারের জন্য খেটে মরতেছো ওই সংসারেই একদিন আপনাকে কি করে, আমরা দেখতে পাই। হ্যাঁ, ছেলে মেয়ে যখন এই সংসারের জন্য খেটে খাটতে পারতেছে না, তখন পুত্র বধূ বলছে, আরে এই সিবাসলে একটা রুমের মধ্যে ফালাই রাখো। আরে আপনি এই সংসার তৈরি করছেন, এই সংসারের জন্য আপনার জীবন যৌবন সব দিয়ে দিছেন, জীবন যৌবন দিয়ে দিছেন এই সংসারের জন্য। মৃত্যুর পরে আমি দেখি তো অনেক জায়গায়, আরে পরে যখন বিছানায় পড়ে গেছে, ডেড ওভার জিনিস এগুলাতে রাখে এখানে, এরকম হচ্ছে কেন? আপনার নিজের দোষ। আপনি সুশিক্ষা নিজেও নেননি, আর সুশিক্ষা পরিবার পরিজনকে দেননি, কি হচ্ছে? কিন্তু দেখেন, কিন্তু তাতেও আমরা নিজে ঠিক হচ্ছি না, কিটুকু ঠিক হচ্ছি না, কেন ঠিক হচ্ছি না? আমরা ভাবছি যে আমরা যেটা করছি এটা ঠিক, আমরা যেটা করছি এটা ঠিক, এই সংসার ধর্মই বড় ধর্ম, এরকম কিছু লোক বলে সংসার ধর্মই বড় ধর্ম। আরে সংসার ধর্ম বড় ধর্ম কখন হয়? সংসার ধর্ম বড় ধর্ম তখনই হবে সেখানে কৃষ্ণ সেবা করলে, তখন সংসার ধর্ম বড় ধর্ম হবে। আর সেখানে কৃষ্ণ সেবা না করলে এই সংসার ধর্ম কোনো ধর্মই না, এটা ধর্ম কোনো ধর্মের মধ্যে পড়ে না। আপনি দেখেন এখানে কৃষ্ণ সেবা হচ্ছে, প্রতিদিন কৃষ্ণের ভোগ লাগছে, আপনি সেখানে কৃষ্ণের প্রসাদ খাচ্ছেন, তাহলে সেটা কি? সেটা কৃষ্ণ সংসার না? এই জন্য বলছে আচার্য, যখন বলছে কৃষ্ণের সংসার কর ছাড়িও নাচার, তাহলে দেখেন অনাচার গুলো হচ্ছে কিনা আপনার সংসারে। যদি অনাচার গুলো না হয় তাহলে সেটা কৃষ্ণের সংসার, সেই সংসার বন্ধনের কারণ না, সেটা মুক্তির কারণ। আর যেখানে কৃষ্ণের সংসার হচ্ছে না, কৃষ্ণের সেবা হচ্ছে না, সেই সংসার বন্ধনের কারণ, এই জগতে আপনাকে বেঁধে রাখবে। বেঁধে রাখবেন মানে আপনাকে ভালো দিকে যাইতে দিবে না, আটকে রাখবে, ঠিক আছে? এই সংসার পরে আপনাকে অন্যদিকে যেতে দিবে না, বুঝতে পারছেন? এই জন্য কি করতে হবে, দেখেন আমরা কোনো একটা স্টেশনে গেলে, কোন আমার স্টেশন ব্রাহ্মণবাড়িয়া, তাহলে আমি কি করি, আমি ভৈরব স্টেশনে গিয়া এর দুটা আগে স্টেশনে প্রস্তুত হয়ে যাই না, আমাকে দুটা স্টেশন করে নামতে হবে, প্রস্তুত হয়ে যাই আমার মালপত্র নিয়ে, আমি কোথায় চলে আসি? আমি গেটের সামনে চলে আসি, আমার মালপত্র নিয়ে গেটের সামনে চলে আসি না, আমাকে নামতে হবে দুইটা স্টেশনে, আমি আগে আমার ব্যাগ ট্যাগ নামি গেটের সামনে চলে আসি, আসি কিনা, আসি কিনা? কিন্তু ঠিক তদ্রুপ আমাদের মৃত্যু কখন হবে জানি না, এখন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু আমরা আমাদের স্টেশনে নেমে যেতে হবে, স্টেশনে নেমে যাওয়া মানে মৃত্যুবরণ হওয়া। তো আমরা কি আমাদের মৃত্যুর জন্য রেডি, প্রস্তুত? হ্যাঁ কৃষ্ণ তুমি যখনই ডাকবে আমি চলে যাবো, আমি আমার কোনো সমস্যা নেই, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। কি আপনারা কে কে বলেন যে আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত? না এখানে বলতেছে শুধু শুধু, এখানে যদি বলি যে না আসেন তাহলে তাহলে আমার সাথে আসেন, আমি যদি বলি চলেন আমার সাথে আসেন, বলবেন যে না গো আমার ছেলের বোর্ডার একটু কুয়াই, এই কুয়াইতে গেলেই শেষ, বলছে আপনি তো যাবেন গা আমার বাড়ির কাজটি কেটে ফেরা দিব,
এটা করে দিব কে, এটা করে দিব কে, বুঝতে পারছেন তো? ঠিক এমন একটা লোক ছিল নারদমুনির শিষ্য। কি নাম ছিল? নারদমুনির নাম ছিল কৈলাস। কি নাম ছিল? কৈলাস। কৈলাসের নাম শুনছেন তো আপনারা? কৈলাস। তো ভগবানের কাছে গিয়ে নারদমুনি বলছে, নারদমুনি গিয়ে বলছে, ভগবান তুমি ইচ্ছা করলেই তো এই জগৎবাসী সবাইকে উদ্ধার করে দিতে পারো, তাই না? বলে তুমি কেন উদ্ধার করছো না বলে তো দেখি, তুমি ইচ্ছা করলেই তো কি করো তাদেরকে উদ্ধার করে দিতে পারো সবাইকে, তোমার সেই ক্ষমতা রয়েছে, তাহলে তুমি কেন তাদেরকে মুক্ত করছো না, তুমি তাদেরকে কেন মুক্তি দিচ্ছ না? তোমার হাতের পুতুল না সবাই, তুমি যেভাবে নাচাচ্ছ সেভাবেই তো নাচছে, তাহলে তুমি যদি চাও তাদেরকে মুক্তি তুমি দিতে পারো, তাহলে তুমি কেন মুক্তি দিচ্ছ না? তখন কৃষ্ণ বলছে, নারদ কি কখনো চায় তার সন্তান দূরে থাকুক? পিতা কখনো চাবে যে তার সন্তান পরিবার থেকে দূরে থাকুক? আরে যে সন্তানটা বিদেশে আছে, অন্য কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু তার মা তার বাবা ঠিকই তাকে নিয়ে টেনশনে করে, অন্য কেউ টেনশন করুক আর না করুক, করে কিনা? হ্যাঁ, বিদেশ থেকে যখন আসে স্ত্রী থাকাবে টাকার ব্যাগটার দিকে, ব্যাগটা কি মোটা না সেকন, বাস্তব কথা, কিন্তু মা থাকাবে যে শরীরটার দিকে, শরীরটা শুকিয়ে গেছে গা, মার কাছে কখনো মোটা হয় না ছেলে, কখনো সুস্বাস্থ্য হয় না, আমি দেখেছি, যতই সে সুস্বাস্থ্য হোক না তার হোক না কেন মার কাছে কখনো হয় না, মা ঠিকই দেখে যে শরীরটা শুকিয়ে গেছে গা। কি বুঝতে পারছেন? বাবা কখনো, বাবা মা কখনো চায় না যে সন্তান দূরে থাকুক, আমার কাছে থাকলে তাকে দেখে রাখতে পারবো, তাকে দেখে রাখতে পারবো, তা ঠিক আরে কেন বুঝি না কথা বলেন কেন আপনারা, ঠিক বাবা মা চায় না কখনো সন্তান থেকে দূরে থাকুক। তো কৃষ্ণ নারদমুনিকে বলছে, আরে আমি কি চাই আমার সন্তান, আমি তো জগৎ পিতা, কে আপনারা ভাবতেছেন কি জগতের পিতা মাতা আপনারা? যদি পিতা মাতা দাবি করেন, কৃষ্ণ বলছে সেই সেই পিতা মাতা, সেই সেই পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দাতা, যিনি তার সন্তানদেরকে কৃষ্ণ ভক্তি দান করেছে, কৃষ্ণে কৃষ্ণ ভক্তির পথে চলার শিক্ষা দান করেছে, সেই হচ্ছে পিতা মাতা হওয়ার যোগ্য না, সেই পিতা মাতা হওয়ার যোগ্য না শাস্ত্রে বলছে, পিতা মাতা হওয়ার যোগ্য না শুধু নামে পিতা মাতা। তো কৃষ্ণ বলছেন যে আমি অহং বীজগত বীজ, আমি সকল এই যে এই সকল জীবদের পিতা হচ্ছে আমি, আমার থেকে সকল মানুষ থেকে শুরু করে সমস্ত আত্মা আমার থেকে সৃষ্টি হয়েছে, মাময় বংশ যে বলোকে জবভূত সনাতন, মম সৃষ্টান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানিক, ভগবানের থেকে সমস্ত জীব সৃষ্টি হয়েছে। যেন ভগবান কি পরম পিতা, ভগবান কি, ভগবান নিজে বলছেন যে আমি পিতা, আমি মাতা, আমি দাতা, আমি পিতামহ, বুঝেন তো, আমি পিতা, আমি তোমাদের মাতা, আমি তোমাদের পিতামহ, আমি তোমাদের দাতা, সবকিছু আমি, গীতাই বলছেন যে আমি কখনো চাই না যে আমার সন্তানরা আমার থেকে দূরে থাকুক, কিন্তু তারা তাদের নিজের ইচ্ছার ফলে তারা যাচ্ছে, তারা ভাবছে যে না আমি কৃষ্ণ থেকে দূরে গিয়ে আমি আনন্দে থাকবো, কৃষ্ণ থেকে দূরে গিয়ে আমি কি থাকবো আনন্দে থাকবো, এই জন্য তারা দূরে গেছে। তো নারদমুনি বলছে, নারদমুনিকে কৃষ্ণ বলছেন, তুমি যদি একটা জীব আমার কাছে নিয়ে আসতে পারো, একটা মানুষ আমার কাছে নিয়ে আসতে পারো, একটা মানুষ আমার কাছে নিয়ে আসতে পারো, আমি তাকে আমার ধামে প্রবেশের অনুমতি দিব, আমার ধামের প্রবেশের অনুমতি তাকে আমি দান করব। নারদমুনি বলছে ঠিক আছে, তাহলে আমি গিয়ে অনেক ভক্তদেরকে নিয়ে আসবো, অনেক অনেক ভক্তদেরকে তোমার ধামে নিয়ে আসবো। বলছে ঠিক আছে যাও, তুমি যতজন নিয়ে আসতে পারো আমি তাদেরকে বিনা পরিশ্রমে, যারা কি করছে না করছে সেটা আমি বলবো না, তাদেরকে আমার ধামে ঢোকাই দিব যদি নিয়ে আসতে পারো। বলছে ঠিক আছে, যেই কথা সেই কাজ। তো নারদমুনি প্রথমে গিয়ে একজনকে ধরছে, নাম হচ্ছে কি কৈলাস, নাম কি কৈলাস, কৈলাস খুব ছোট ছেলে, বলছে ছোট ছেলে যেহেতু, তো ছোট ছেলেটাকে বলি যা চলো
নারদ মুনি ছোট ছেলেটাকে বলছে যে চলো, এটা তো এই সংসার তোমার জন্য না, তোমার পরম পিতা কৃষ্ণ, আর ওই কৃষ্ণের কাছে গেলেই আমাদের সমস্ত দুঃখ না আসবে। সমস্ত দুঃখ কি, যখন আমরা ছোটবেলা ছিলাম না, তখন আমরা কি দুঃখ টুক্ষ বুঝি না, দুঃখ টুক্ষ কি করি নাই? দুঃখ টুক্ষ বুঝি নাই আমরা ছোটবেলা থেকে, দুঃখ টুক্ষ বুঝি বুঝি না, তখন আমরা আনন্দে ছোটবেলার সময়টা যেভাবে কাটে আনন্দ, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। তখন বলছে যে দেখো আমার পিতা মাতা তো আমাকে জন্ম দিয়েছে, তো ওনাদের প্রতি তো আমার একটা ছোটখাটো দায়িত্ব আছে, তাই না? তো আমি কিছুদিন পরে আপনি আসেন, আমি আপনার সাথে যাব। তো যেমন কৈলাস পড়াশোনা করা শেষ, পড়াশোনা শেষ, তখন আসছে, ঠিক আছে তোমার তো পড়াশোনা শেষ হয়ে গেছে, তুমি শিক্ষা অর্জন করেছো, এখন চলো। বলছে দেখো আমার পিতা মাতা আমাকে পড়াশোনা করাইছে, এত এত টাকা খরচ করায়া, নিশ্চয়ই আমি যাতে একটা চাকরি পাই, আমার পরিবারকে একটু সহযোগিতা করি, এই জন্যই না এই আমি কয়েকদিন চাকরি টাকরি করবো, চাকরি টাকরি করে কিছু টাকা পয়সা পরিবারকে দিব, তখন তোমার সাথে চলে যাবো। নারদমণিকে বলছে তখন তুমি আসবে, তোমার সাথে চলে যাবো। বলছে আচ্ছা তাই, ঠিক আছে আমি কয়েকদিন পরেই আসি। নারদমণি চলে গেছে, এখন চাকরি টাকরি পাইছে, অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে। তা এখন নারদমণি আবার আসছে, এসে বলছে তো বহুদিন চাকরি করছো, অনেক টাকা জমাইছো, ব্যাংক ব্যালেন্স হয়েছে, হ্যাঁ এখন অন্তত পক্ষে আমার সাথে চলো। তো দেখো এখন তো আমার মায়ের খুব শখ হয়েছে আমার একটা বিয়ে করাইবো, বুঝলে, এখন এসে আমার একটা বিয়ে করাইবো, আমি বিয়েটা করবো, তখন আর কোনো আমার কাজ নাই। আচ্ছা আচ্ছা তাই, ঠিক আছে তাহলে বিয়ের পরেই আসতেছি, আমি বিয়ের পরেই আসবো। নারদমণি বলছে বিয়েটাই করলো। এখন আবার আসছে নারদমণি, এখন চলো, দেখো এখন তো আমার বাবা বলতেছে যে নাতি নাতনির মুখ দেখবে, কি দেখবে, নাতি নাতনিও হইলো, এভাবে বৃদ্ধ হয়ে গেছে কৈলাস, এখন কি কৈলাস বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে তবুই আইছে। এখন তো তোমার কোনো কাজ নাই, তোমার এক সাইডে ফালাইতে রাখে, তোমার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, এখন তো চলো, কষ্ট পাইতেছো, তো দেখো আরে এরা তো এত এত সম্পত্তি তৈরি করে আমি দিয়ে গেছি, কিন্তু আমার সন্তান দিয়ে একটা মানুষ হয়েছে না, এরা এগুলো দেখতে পারে না, দেখে রাখতে পারে না, এই সম্পত্তি তো এই চোর টাকা দিয়ে এগুলো মানুষ টানুষ খেয়ে ফেলবে, আমাকে এগুলো দেখে রাখতে হয়, আমি যেতে পারবো না এখন, কিছুদিন পরে যাব। বলছে তাই, কবে যাবে? বলছে ধরো কয়েকদিন পরে, একটু বুঝের হয়ে যাবে, ভালো কিছু পারবে, এগুলো সম্পত্তি ধরে রাখতে পারবে, তখন আমি যাবো। বলছে তাই, বলছে ঠিক আছে। কিছুদিন আগে পরে আইসে দেখে যে কৈলাস আর নাই, কৈলাসে খুঁজে কৈলাস আর, কৈলাস কোথায়, কৈলাসে খুঁজতেছে, কৈলাসে খুঁজতেছে, কৈলাস আর নাই। তো হঠাৎ করে নারদমণির সামনে ওই একটা কুকুর, একটা কুকুর কি করে আইসা ঘেউ ঘেউ করতেছে, কুকুর এসে কি করতেছে, ঘেউ ঘেউ করতেছে। এখন বুঝতে পারছে যে না এটা হচ্ছে কৈলাস, নারদমণি তো বুঝতে পারে তাদের কথা, এটা কি কৈলাস, কৈলাসে কুকুর হয়ে জন্মনিছে। বলছে কি তুমি কুকুর হয়ে জন্মনিলা? বলছে হ্যাঁ, কেননা যারা সম্পত্তির প্রতি রূপ থাকে তারা সংসার ছাড়ে না, এই সংসার থেকে টাইম হইলেও সংসার ছাড়ে না, সময় হয়ে গেছে তাকে সংসার থেকে অবসর নেওয়ার, কিন্তু তথাপিও সে সংসারকে আঁকড়ে ধরে ভৃতরাষ্ট্রের মতো, ভৃতরাষ্ট্রের মতো সংসার ছাড়তে চায় না। সেই সমস্ত লোক কি হয়ে যান, হয় সাপ হয়ে জন্ম নিবে, কুকুর হয়ে জন্ম নিবে, আবার আসবে সংসারে, কেননা ওই এই ঘরের মধ্যে নিজের নিজের ঘরের মধ্যে নাইলে আবার পিঁপড়া হয়ে জন্ম নিয়ে দেবে, নিজের ঘরের মধ্যে কিছু না কিছু একটা জন্ম নিবে। যে কুকুর সে কৈলাস থাকতে তো কি করছে, সে তার সংসার দেখাশোনা করছে, এখন মৃত্যুর পরে এসে কুকুর হয়ে তার সংসার দেখাশোনা করছে, কি করছে, দেখাশোনা করছে। আচ্ছা এখন চলে, এখন তো তোমার কোনো ইয়ে নাই, এখন তুমি কুকুর হয়ে যেমন বলছে দেখো এখনো আমি এই সংসার দেখে রাখি, রাত্রে পাহারা দিই যাতে চুপটা না আসে,
হচ্ছে তাই দেখুন তখন কি করতেছে নারদ মুনি জোর করে চিৎকার করতেছে এই কুকুর পাগল হয়ে গেছে আমাকে কামড়াইতে আসছে চিৎকার করছে সবাই আইছে আইসে পাগলা কুকুর আমাদের সন্তানকে কামড়াইতে পারে নিজের পরিবারে নিজের নাতিরা লাডি নিয়ে আসছে এই কৈলাসের নাতিরা লাডি নিয়ে আইসা এই কুকুর মারছে যখন মারতেছে আরে আমি তো দাদা তো দাদা মারিস না কে শুনে কার কথা তখন এই একটা জীবকে নিয়ে গেছে নারদ মুনি দেখো তুমি তো আমাকে কথা দিয়ে আসছো তুমি অনেক জীব নিয়ে আসবে তুমি এতদিন পরে একটাকে নিয়ে আসছো তা হুজুর করে তাহলে বুঝতেছো এই জগতের মানুষকে ভগবানের কাছে যেতে চায় না কিন্তু জানে না এইটা কষ্টের জগৎ এখানে কষ্ট পাইতে হচ্ছে সেটা তারা বুঝতে পারছে না তারা মনে করতেছে যেই অবস্থায় আছি যে অবস্থায় আছে আরে খাচ্ছি দাচ্ছি ভালো অবস্থায় আছি একটা ভালো জায়গায় একটা 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 বিল্ডিং করে লাইছি চারতলা একটা বিল্ডিং করে ফেলছি আরে আমার জীবন আমাকে ভালোই রাখতেছে খুব সুন্দর আছে কিন্তু কয়েকদিন থাকবে কয়েকদিন করে দেখবেন চলতে পারতেন না সিঁড়ি থেকে নামতে পারতেন না তখন কি করতে ঘরের মধ্যে আটকে থাকতে কোমরের ব্যথা একবারে হাঁটুর গুটির ব্যথা কত ব্যথা সৃষ্টি হয়ে যাবে ভালো জায়গায় যেতে পারবেন না সময় থাকতে বজো ভাই সময় থাকতে হবে বুঝতে পারছেন তো হবে কিনা এরকম বাস্তব কথা সময় থাকতে এজন্য এমন একজনের শরণাপন্ন হন যে কিনা আপনাকে অভয় দান করবে অভয় বুঝেন তো আপনার কোনো ভয় থাকবে না আরে আমরা তো তুচ্ছ মানুষ মাত্র ইন্দ্রদেব একবার অভিশপ্ত মানে অভিশাপ প্রাপ্ত হয়েছে অভিশাপ প্রাপ্ত কি তিনি শূকর হয়ে জন্ম নিয়েছে কি হয়ে ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্র শূকর হয়ে জন্ম নিয়েছে আর শূকর হয়ে জন্ম নিয়ে তিনি তো শূকরী দিকে বিয়ে করছে তার সন্তান আদিকে নিয়ে এসে ভালো আছে কোথায় সে একটা বাসা বানাইছে বুঝেনি তো এই শূকর শূকররা থাকে কোথায় যেখানে ময়লা থাকবে সেখানে আশেপাশে দেখুন যে শূকর থাকবে সেখানে আশেপাশে কি থাকবে শূকর থাকবে সেখানে নিয়ে তার সন্তান নিয়ে ভালোই আছে আর সেখানে ব্রহ্মা ভাবতেছে যে অনেকদিন ধরে স্বর্গে কোনো রাজা নাই আর রাজা না থাকার কারণে প্রজারা উশৃঙ্খল হয়ে যায় তাই না ব্রহ্মা কি করছে এই ইন্দ্রকে নেওয়ার জন্য আসছে আইসা দেখে যে ইন্দ্র তো তার সন্তান আদিকে নিয়ে শূকর জনিত শূকর হয়ে আছে তো ইন্দ্রকে বলতেছে এই তুমি এখানে কেন ব্রহ্মা বলতেছে তোমার স্থান তো এখানে না তোমার স্থান কোথায় তুমি স্বর্গের রাজা ইন্দ্র আর তুমি কিনা শূকরজনীর প্রাপ্ত হয়ে ময়লা আবর্জনা খাচ্ছ বলছে না না আমি তো খুব দিব্যি আনন্দে আছি আমার সন্তান আদিকে নিয়ে খুব আনন্দে আছি আবার খাবারও প্রতিদিন ফিস্ট খাবার খাচ্ছি ফিস্ট খাবার বুঝেন তো শূকরের মেন খাবার কি জানেনি মানুষের মল শূকরের প্রিয় খাবার বুঝতে পারছেন তো এই নিয়ে সে সুখে আছে বলতেছে আমরাও তো ঠিক এরকম বলতেছি যা আমি আছি সব ভালো আছি না এখানে আমরা সকলেই কষ্টে আছি এখানে যে কষ্ট যে বানাইছেন এই মোবাইলটা যে বানাইছেন সে কিন্তু আমার থেকে বেশি জানে জানে কিনা যে 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 জিনিসটা যে বানায় তার থেকে বেশি কি আমরা জানি না এই ভগবান এই পৃথিবী বানাইছেন না এই পৃথিবী বানাইছে কেন কে বানাইছে কৃষ্ণ বানাইছেন ভগবান বানাইছেন তো ভগবান তো জানেন এই পৃথিবী সম্বন্ধে কি ভগবান বলছেন মাম পিতা পুনর্জন্ম দুঃখ লয়ম শাশ্বতম এই পৃথিবী হচ্ছে দুঃখালয় দুঃখের কারাগার দুঃখালয় এখানে দুঃখ ছাড়া কিছু পাওয়া যায় না হে জীব তোমরা যদি আনন্দ পেতে চাও সুখ শান্তি আনন্দ সব সব আমার ধামে আছে সব আমার ধামে আনন্দ আমার ধামে আর আনন্দ আর আনন্দ তাহলে তুমি কি করো আমার ধামে আসো তাহলে তোমাকে আর কষ্ট পাইতে হবে না আর কষ্ট পাইতে হবে না কিন্তু আমরা মনে করি কি আমরা এই জগতে তো ভালো আছি দেখো পয়লা বৈশাখের দিন আমার ছেলেটা আমার একটা বদক দামি একটা শাড়ি দিছে হ্যাঁ দিছে কি না দিছে নি হ্যাঁ খুব ভালো আছে একটু শান্তি পাইছে একটু আনন্দ লাগছে
এটাকে আনন্দ বলে না। আমরা যে সাময়িক সম্বন্ধে সময় একটু আনন্দ পাই, সুখ পাই, সেটাকে সুখ বলে না। কি সুখ জানেন? বলছে আগের যুগের রাজারা দণ্ড দিত, দণ্ড কিভাবে দণ্ড দিত জানেন? দণ্ড দিত আমাদেরকে, যারা অপরাধ করতো তাদেরকে কি কোথায় নিয়ে যেত? সমুদ্রের মাঝখানে বা নদীর মাঝখানে নিয়ে যেত, আর নদীর মাঝখানে নিয়ে তাকে নদীতে চুবানো হইতো। চুবানো বুঝেন তো, চুলগুলাতে ধৈরা, চুলগুলাতে ধরে ডুবে রাখতো, আর তার সৎপট করতেছে, তার প্রাণটা যায় যায় অবস্থা, যায় যায় অবস্থা, তখন তাকে কয়েক সেকেন্ডের জন্য, দুই তিন সেকেন্ডে বা দশ সেকেন্ডের জন্য তোলা হইতো। তখন যে তার আনন্দটা লাগতো বা সুখ লাগতো, লাগতো কিনা, সেটা কি সুখ বলে? না, এটা দুঃখের নিবৃতি। এতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিল, দুঃখ পাচ্ছিল, একটু আনছে, এটা সুখের, দুঃখের একটু নিবৃতি, একটু সময় দিছে, আবার তাকে কিছুক্ষণ পরে আবার ডুবানো হবে। কিন্তু আমরাও সাময়িক সময় একটু সুখ পাই, সেটা সুখ না, সেটা দুঃখের নিবৃতি। আবার কিছুক্ষণের পরে আপনার জন্য কি রয়েছে? দুঃখ রয়েছে। এখন একটু সুখ পাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরে আবার আপনার দুঃখ অপেক্ষা করছে আপনার জন্য। সেই কথা কোথায় কোথায় লেখছে? ভগবত গীতায়, মাত্রা স্পর্শস্থ কন্তিয় শীতোষ্ণ সুখ দুঃখ দা আগাম অপায় নামিত্যা তাম তিরিশস্য ভারত। যেরকম ভাবে শীতের পরে গরম আসে, গরমের পরে আবার শীত, ঠিক দুঃখের পরে কষ্ট আসবে, কষ্টের পরে আবার পারমানেন্ট সুখ কখনো না। পারমানেন্ট সুখ যদি তুমি পেতে চাও, তাহলে পারমানেন্ট সুখ হচ্ছে কোথায় আছে? কোথায় আছে? এই জন্য বলছে যত জায়গায় শাস্ত্রে যত জায়গায় পড়বেন, এই সংসার দাবা নল নীর লোক, এই সংসার কিসের কিসের সাথে তুলনা করছে? বলছে দাবানল, দাবানল, দাবানল বুঝেন তো? মাতাজি বুঝালে যে সেখানে দাবানল কোথায় হয়? বন জঙ্গলে হয়, জঙ্গলে গাছ, গাছের সাথে গাছ একসাথে গর্ষে 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 সেখানে আগুন ধরে যায়, এখানে পুরো জঙ্গল পুড়ে যায়, দাবানল, আগ্নেয়গিরি। কি বুঝতে পারছেন তো? দাবানল। তো সংসারটাকে কেন দাবানল বলছে? এই সংসারে কেউ সবাই ফুটতেছে, কেউ বলে না দেখে, সবাই ফুটতেছে, কিভাবে ফুটতেছে? বলছে চাণক্য পণ্ডিত একটা কথা বলছে, শরীরে ওরই পহরতি, বাইরের মানুষরা আমাদের শরীরটাতে পাহার করে, যারা বাইরে আছে, এই বাইরের মানুষ আমাকে যদি প্রহার করে, কষ্ট দিতে চায়, তাহলে আমাকে কি করে? প্রহার করে, আমার শরীরে প্রহার করে। কিন্তু স্বজনম হৃদয়স্তবা, কিন্তু নিজের পরিবারের মানুষ যখন কষ্ট দেয়, সেটা শরীরে না, সেটা কোথায়? হৃদয়ে, হৃদয়ে, হৃদয়স্তবা। ওই বাইরের প্রহার সহ্য করা যায়, কিন্তু চাণক্য পণ্ডিত বলছে ভেতরের প্রহার সহ্য করা যায় না। সংসার কিন্তু এত শাস্ত্রের মধ্যে সেগুলো পড়েও আমরা সংসারের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারছি না। সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়া মানে কি জানেন? সংসার ত্যাগ করে দেওয়া না, আপনাকে সংসার ত্যাগ করতে হবে না। কৃষ্ণের সংসার করেন, আর ভাবতে হবে কি, এই সংসারটা আমার না, এই সংসারটা কার, এই সংসারটা কার? গীতার সারাংশ তো পড়েন না? গীতার সারাংশ কি? গীতার সারাংশে কি বলছে? তুমি কষ্ট পাচ্ছ কেন? কি নিয়ে এসেছিলে যা হারানোর ফলে তুমি কষ্ট পাচ্ছ? হ্যাঁ, মৃত্যুর পরে কোনো কিছু নিয়ে যেতে পারবেন? এই যে যা তৈরি করতেছেন, এত কষ্ট করে যা তৈরি করতেছেন, কার জন্য তৈরি করতেছেন? নিজের জন্য? নিজে তো চলে যাবে জীবন, কার জন্য? আমার পুত্র সন্তানরা যাতে সুখে থাকে, তাদের জন্য কষ্ট করতে 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 জীবনটা তৈরি করে দিচ্ছেন। শাস্ত্রে বলছে কি বলছে? ধন এতটুকুই উপার্জন করো যাতে করে তোমার পেট ভরে যায়, কিন্তু ধনের মানে খাবারের জন্য ধন প্রয়োজন, কিন্তু আমরা ধনের জন্য জীবনটা দিয়ে দিচ্ছি, ধনের জন্য কি করে দিচ্ছি? জীবনটা দিয়ে দিচ্ছি, সারাটা জীবন খেটে যাচ্ছি, গাধার মতো খেটে যাচ্ছি,
গাধার মতো হেঁটে যাচ্ছে। কিন্তু যদি আমরা ভাবি যে না, এই সংসারটা হচ্ছে কৃষ্ণের, আর কৃষ্ণের সংসারে আমি একজন কি বৈষয়িক প্রহরী, প্রহরী কৃষ্ণের সংসারে আমি একজন প্রহরী, আমি একজন দাস, কৃষ্ণ এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক, আর আমার এই ঘরটার মালিকও কৃষ্ণ। ঘরটার মালিক কি কৃষ্ণ কি না কৃষ্ণ? এই কথা তিনি লিখেছেন ক্ষেত্র ক্ষেত্র অধ্যায়ে। তিনি বলছেন যে এই এই যে বাড়িটার মালিক, এই বাড়িটার মালিক দুইজন, এক হচ্ছে অভিরাম প্রভু, অভিজিৎ প্রভু, আর হচ্ছে কৃষ্ণ। অভিজিৎ প্রভু আর সরকার, অভিজিৎ প্রভু আর সরকার, সরকার চাইলে এই জায়গার মধ্যে একটা কি করতে পারে, অভিরাম প্রভু বলতে পারে যে আপনি এখান থেকে অন্ধকারে যান, আমি এখানে হসপিটাল তৈরি করবো একটা। অভিজিৎ প্রভুর কোনো করার নাই, করার আছে কোনো কিছু করার নাই। ঠিক এই আমাদের এই নিজের দেহটাও আমার না, নিজে যেটাকে দাবি করছি, কৃষ্ণ যখন চাবে দেহ কেড়ে নেবে আমাদের থেকে। এই সম্পত্তিটা তুচ্ছ, এই সম্পত্তি কি দেহটা পর্যন্ত নিয়ে নিতে পারে, এই সম্পত্তি কি তুচ্ছ। এজন্য সকলেই আসুন কৃষ্ণকে ঘরের কেন্দ্রে বসান, এই ঘরের প্রাণ কেন্দ্রে, কেন্দ্রে কাকে বসান, যে হে কৃষ্ণ আজকে থেকে এই ঘরের মালিক হচ্ছ কি তুমি, আর আমরা যারা যারা আছি সবাই হচ্ছে আপনার দাস দাসী, দাস দাস। ঘরের কেন্দ্রে আগে বসান তো, হৃদয়ের কেন্দ্রে না বসলে ঘরের কেন্দ্রে বসাইতে পারবেন আপনি? আরে হৃদয়ের কেন্দ্রে, হৃদয়ের কেন্দ্রে না বসাইলে আগে ঘরের কেন্দ্রে বসাইতে পারবেন আপনি? আগে হৃদয়ের কেন্দ্রে বসান না, কে এখানে হৃদয় সবাই তো বলবে যে আপনারা কৃষ্ণকে ভালোবাসেন না, কারা কারা বাসেন না, তুমি তো দেখি সবাই দিয়ে হাত তুলছে। হৃদয় তো ভগবান আসেনি, কিন্তু বাইরে হৃদয় হৃদয় রাখলে তো হতো না, হৃদয় রেখে দিলাম। অনেকে বলে যে হ্যাঁ আমি মনে মনে সব করে লাগতেছি, মনে মনে সব করে লাগতেছি, আরে হৃদয়ের কেন্দ্রে রাখবেন সেটা কখন বুঝতে পারবো আমরা? যখন কৃষ্ণকে কেন্দ্র করে আপনার জীবন হবে, তখন হৃদয়ে আপনার কৃষ্ণে, তখন আপনার হৃদয়ে থাকবে, নাহলে আপনি যতই রাখেন থাকতো না, আপনি যতই রাখেন কি। এই জন্যই তো কি বলছে, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, কার হৃদয়ে বৈষ্ণব থাকে কৃষ্ণ থাকে, কার হৃদয়ে কৃষ্ণ থাকে বুঝছেন? বৈষ্ণব বন্ধনা এই কথা বলছে না, বলছে যে নরোত্তম দাস ঠাকুর বলছে বৈষ্ণবের হৃদয়ে ভগবান থাকে। কেন বৈষ্ণব কি মনে করে, বৈষ্ণব মনে করে এই জিনিস, এই সমস্ত কিছু আমার না, বৈষ্ণবরা মনে করে কি কৃষ্ণের সংসার করে, কৃষ্ণকে নিয়ে সবকিছু করে। এই জন্য নিজে যা খাইবো সেটাও কৃষ্ণকে দিব, যা করবো সেটা কৃষ্ণকে দিব, যা করবে যত করসি যত স্নাসি যত জুহুষি যত আসি যত যত তপস্যাসি কন্তেয় তত করু সমদার্পণম, যা করে বৈষ্ণব যা করে, কাকে কাকে দেয় সবকিছু কৃষ্ণকে অর্পণ করে। আপনারাও করেন তাহলে আপনার হৃদয়ে থাকবে। কয়টা জিনিস করছে, বলছে একটা জিনিস করতে হবে, কৃষ্ণ বলছে তাহলে তোমার হৃদয়ে আমি থাকবো, কি করো মন মনা ভব, তোমার মনটা দিয়ে আমার চিন্তা করো। প্রত্যেকের তো একটা মন আছে নাকি, এই মনটা দিয়ে তুমি আমার চিন্তা করো। মদ ভক্ত, মদ ভক্ত মানে কি, মদ ভক্ত মানে কি আমার ভক্ত হও। আচ্ছা এই আমার ভক্ত হও এই কথা দিয়ে কিন্তু কৃষ্ণ আরেকটা জিনিস বুঝাইছে, পিতা ছোট সন্তানকে, তারা একটা ছোট সন্তানকে বলে আমাকেই কিন্তু বাবা ডাইকো, বাবা কি বলে আমাকেই বাবা ডাইকো, এই কথা দিয়ে কি বুঝাইতেছে, অন্য কাউকে বাবা ডাইকো না, আমি তোমার বাবা আমাকেই বাবা ডাইকো। তাহলে এই কথাটা, এই কথাটা আরেকটা অর্থ কি, পিতা বলে না যে আমাকেই বাবা ডাইকো, তাহলে এই কথা দিয়ে বুঝাচ্ছে যে আমাকে বাবা ডাকতে হবে, আরেকটা কথা কি বুঝাচ্ছে যে অন্য কাউকে বাবা ডাইকো। তাহলে কৃষ্ণ বলছে মদ ভক্ত আমার ভক্ত হও, আর এটা দিয়ে কি বলতেছে অন্য কারোর ভক্ত আমার ভক্ত হও। সব কথা কিন্তু সবাই বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়, কি বুঝে নিতে হয় কিনা,
তো মদ ভক্ত মদ জাদি আমার পূজা করো এই কথা দিয়ে কি বোঝাচ্ছি যে অন্য কারো পূজা কারণ কেন অন্য কারো পূজা করতে না কারণ দেবতারা 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 যদি তোমাকে কিছু দেয় সেটা আমার থেকে নিয়ে দিবে তাদের নিজে কোনো দেওয়ার কোনো অধিকার নাই দেওয়ার কোনো অধিকার আছে হ্যাঁ আপনি বিষে অফিসে যাবেন বা ডিসি অফিসে যাবেন এই ডিসি অফিসে যে কোনো কর্মকর্তার সাথে গিয়ে আপনি বলেন যে আমার এই কাজটা করে দিতে হবে তিনি কিন্তু করে দিতে বাধ্য তাকে কি টাকা দিতে হবে আলাদা তার কাজই করা ডিসি অফিস ডিসি অফিসের ডিসি মহোদয় তাকে নিয়োগ করছে সে কি করা কাজ করা আপনি টাকা দিলেও সে করবে না দিলেও সে করবে কাজ হয়েছে কি করা বুঝতে পারছেন তো দেব দেবীদের কাজ হচ্ছে কি আমাদের আমাদের যা দরকার তা দেওয়া কি করা আমাদের যা দরকার সেটা দেওয়া দেব দেবী দিবে কিন্তু তাই বলে কি তাকে টাকা দিতে হবে এরকম কথা না বুঝতে পারছেন আপনার পূর্ণ ফল অনুসারে যেটা দেওয়া সেটা দিবে আপনি দোকানে যাবেন দোকানে গিয়ে টাকা দিলে দোকানদার সবকিছু দিবে আপনাকে টাকা দিলে দিবে কিনা যদি টাকা দেন আপনাকে বিষও দিবে বিষ পেয়েছে তাই না টাকা দিলে সিগারেটও দিবে একটা ছোট্ট বাচ্চা গিয়ে বলতেছে কিছুদিন আগে দেখে দোকানে গিয়ে বলতেছে একটা ছোট্ট বাচ্চা বলতেছে দুইটা সিগারেট দেন তো এই দোকানদার তো জিজ্ঞাসা করে না আরে এই ছোট্ট বাচ্চাটা সিগারেট নিয়ে কি করবে জিজ্ঞাসা করে নাই কিন্তু দিয়ে দিছে কিন্তু সে কি কেন দিয়ে দিছে সে তো টাকা পাইছে জন্য দিয়ে দিছে তো ঠিক আপনার যতটুকু পুণ্য আছে সে পুণ্য ফল অনুসারে কি করবে দেবতারা দিতে বাধ্য 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 এই জন্য তাকে আলাদাভাবে পূজা করতে হবে না আপনার যা দরকার কৃষ্ণ বলছে আমি দিব কৃষ্ণ বলছে কি কোন শ্লোকে বলছে অনন্য চিন্তায়ন্তে মাম যে যেন পর্য বাসতে এসাম নিত্য বিযুক্তা নাম যোগক শ্যামম বাহম্মাম তোমার যা লাগে সব আমি দিব তোমার যেগুলো আছে সেগুলো আমি রক্ষা করব বুঝছে তাই না আমি বহন করে নিয়ে দিয়ে আসবো আমি নিজে বহন করে নিয়ে দিয়ে আসবো কৃষ্ণ বলছে তোমার যা দরকার তুমি আমার কাছে বলো আমি নিজে বহন করে নিয়ে দিয়ে আসবো তোমার ঘরে দিয়ে আসছে কিনা অর্জুন মিশ্র কাহিনী মনে আছে আপনাদের অর্জুন মিশ্র অর্জুন মিশ্র এই শ্লোকটা যখন পড়তেছিল গীতা গীতার এই বহম মহমটা কাইটা দিয়া বলছে তিনি আবার নিজে নিয়ে আসেন কিভাবে কৃষ্ণ নিজে বহন করে নিজে বস্তা আমার একটা চালের বস্তা লাগলো কৃষ্ণ কি মাথায় করে আইনে দিয়ে দেবো কৃষ্ণ কাউকে দিয়ে পাঠাইবো এটা কেটে ছেড়ে তিনি কি লেখছেন দদম মহম এটা তিনি কাইটা গীতার এই কথাটা কাইটা লেছে কৃষ্ণের কথাটা কাইটা লেছে কাইটা তিনি বলছে এখানে মনে ভুল বলছে কৃষ্ণ এই কথাটা কাইটা কি করছেন লেখছেন দদম মহম বুঝতে পারছেন এইভাবে তিনি কাইটা গেছেন তিনি ছিলেন ব্রাহ্মণ প্রতিদিন যা ভিক্ষা করে আনতেন তাই দিয়ে তার সংসার চলত তাই না তো তিনি গেছেন ভিক্ষা করার জন্য তার ঘরে কিছুই নাই ভিক্ষা করার জন্য গেছেন ভিক্ষা করে গেছেন ভিক্ষা করতে এই সুযোগে তার স্ত্রী ঘরে স্বামী নিয়ে আসবে কখন তখন রান্না করবে কিন্তু তার স্বামী তো এখন আসতেছে না ঠিক এমন সময় দুইটা বালক দুটা বালক কি করেছে গরুর গাড়ি করে অনেক অনেক বস্তা বস্তা চাল সবজি আনাজ যা আছে সব কিছু নিয়ে আসছে ময় মশলা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আসছে আর এই বস্তাগুলো নিজেরা কাঁধে করে নিয়ে এই হরে কৃষ্ণ নিজেরা কাঁধে করে নিয়ে এই বস্তাগুলো কোথায় দিচ্ছে নিয়ে তাদের ঘরে দিয়ে আসছে বলছে এগুলো কার বলছে তোমার স্বামী পাঠাইছেন কোথায় রাখতে হবে বলেন এইভাবে নিয়ে তার ঘরে নিয়ে রাখলেন ঘরে নিয়ে রাখছেন বলছে ও আচ্ছা হ্যাঁ বলছে তোমরা কিছু খেয়ে যাও বলছে না না তোমার স্বামীকে বইল যে এগুলো আমরা দিয়ে পৌঁছে দিয়ে গেছি তো তার স্বামী আসছে সন্ধ্যায় বলছে আজকে তো দেরি হলো কেন আসতে বলছে আজকে তো আমি একটু ভিক্ষা করতে পারি নাই আজকে সারাদিন অনাহারে ছিলাম এই জন্য কিভাবে আমি মুখ দেখাবো এই জন্য আমার একটু দেরি হয়েছে বলছে কি তুমি পাঠাও না মানে তুমি তো কত কত জিনিস পাঠাইছো আজকে আমি এত রান্না করেছি এত আইটেম রান্না করেছি তুমি এত জিনিস পাঠাইছো এগুলো তো আমার দুদিন মাসে শেষ হবে না আমাদের বলছে তাই নাকি কি কি পাঠাইলাম এরকম কেন আসছে দুইটা ছেলে
দুইটা ছেলে নিয়ে আসছে, খুব সুন্দর সুন্দর ছেলে দুইটাই নিয়ে একদম মাথায় করে নিয়ে দিয়ে গেছে। তখন তিনি বুঝতে পারছেন এই দুইটা ছেলে অন্য কেউ না, সেটা কে কে? কৃষ্ণ বলরাম এই দুজন নিয়ে আসছেন। এখানে বলছে কি, কৃষ্ণ বহন করে নিয়ে দিয়ে আস, বহন করে নিয়ে দিয়ে আস। হ্যাঁ, আমি দেখেছি যারা ভক্তি সুন্দরভাবে ভক্তি করে তাদের কোনো কিছু অভাব নাই, কোনো কিছুর অভাব থাকবে না। বুঝছেন, আমরা একবার আদামাদের মন্দিরে বাজার নাই, চাল নাই, কোনো কিছু নাই, বুঝতে পারছেন, টাকারও ঘাটতি। তোমরা সকালবেলা চিন্তা করছি যে না, যে আমরা সকলে মিলে জব করি, ভগবান তো এই কথা কইছে যে তিনি যা লাগিয়ে দিবেন, তো দেখি ভগবান দেয় কি না, সেই জন্য সবাই মিলে আমরা মন্দিরে জব করতেছি। হ্যাঁ, একদম দশটা সাড়ে দশটা বেজে গেছে, জব করতেছি, জব করতেছি। হট করে এক ব্যক্তি আসছে রিক্সা দিয়ে, চালের বস্তা সবজি বাজার টাজার করে মশলা নিয়ে সবকিছু নিয়ে আসছে, আইসে বলতেছে যে প্রভু, যে আমার অনেকদিন ধরে খুব ইচ্ছা যে আমি একটা বৈষ্ণব সেবা দিব। হ্যাঁ, তো আমি সময় পাচ্ছি না আসার জন্য, মন্দিরে আসার জন্য কোনো সময় পাচ্ছি না, তো আজকে চিন্তা করলাম যে না আজকে যাবই, এই জন্য বাজার টাজার করে একসাথে নিয়ে আসছি, বাজার টাজার করে নিয়ে আসছি, আমার নিজের চোখের দেখা বাজার টাজার করে নিয়ে আসছি। ভগবান ভক্তদেরকে কখনো অভুক্ত রাখেন না, রাখেন, কিন্তু ভগবানের যদি কেউ সত্যভাবে ভক্তি করে তার সমস্ত কিছু ভগবান বহন করে, তার কি লাগবে দেবেন। আরে আপনার বাবা, আপনি যখন আপনার বাবা, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন আপনার বাবার প্রতি নির্ভরশীল ছিলেন, নির্ভরশীল ছিলেন, আপনার বাবা কি করতো, দেখতো যে আমার ছেলের কখন কোনটা দরকার, ও আমি তো কলম নিয়ে আসছি, কলম ছয়টা নিয়ে আসছিলাম, এক মাস তো হয়ে গেছে, লেখা মনে শেষ হয়ে গেছে, তার ছেলে না কইতেই কলম খাতা নিয়ে আসবে, কেন তার কি দরকার, সন্তানের কখন কি দরকার সেটা কিন্তু বাবা ঠিকই মনে রাখে। তো ঠিক আমাদের, আমি যদি বাবা কৃষ্ণকে বাবা হিসেবে মনে করি, তখন আমার কোনো ভয় থাকবে না, আমার কোনো কি থাকবে না, ভয় থাকবে না, ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না, কৃষ্ণকে বাবা হিসেবে মানো, কোনো ভয় থাকবে না। একবার কি হয়েছিল, অনেকগুলো লোক একটা প্লেনে করে যাচ্ছিল, কোথায় করে যাচ্ছিল, তো হঠাৎ করে প্লেনে অনেক যান্ত্রিক ত্রুটি দেখা দিছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া মানে কি, প্লেন যদি ব্লাস্ট হইতে পারে তাহলে একজন লোকও বাঁচবে, একটা লোকও বাঁচতো না। তো সকলেই যখন বুঝতে পারছে যে না, যান্ত্রিক ত্রুটি দেখা দিছে মানে প্লেন এখন ব্লাস্ট হয়ে যাবে, সকলেই কান্নাকাটি শুরু করছে, এই এই প্লেনের মধ্যে যারা যারা আছেন সকলেই কি খুব কান্নাকাটি শুরু করছে, কান্না করতে করতে অবস্থা খুব খারাপ, চিল্লা চিল্লি হইচই শুরু করছে, কিন্তু সামনের চেহারে একটা এরকম একটা ছেলে ছিল, ওই ছেলেটার কোনো চিন্তা নাই, হাসতেছে খেলতেছে, ওই ছেলেটার কোনো চিন্তা নাই, বাকিরা চিল্লাইতেছে কান্না করতেছে, এই সুরে ছেলেটার কোনো কি নাই। তো একটা লোক ভদ্রলোক গিয়ে বলতেছে, বাবা এই সবাই তুমি কিছুক্ষণ পরে তুমি মৃত্যুবরণ করবে, কিছুক্ষণ পরে যে মৃত্যুবরণ করবে, এই ট্রেন প্লেনটা কি যাবে, ব্লাস্ট হয়ে যাবে, তখন তুমি মৃত্যুবরণ করবে, দেখো সবাই চিন্তা করতেছে, সবাই কান্না করতেছে, তুমি হাসতেছো কারণটা কি? তখন ওই বাচ্চা ছেলেটা বলতেছে, দেখো দেখেন ভাই, এই যে প্লেন, এই প্লেনটা যে চালাচ্ছে যে পাইলট, তিনি আমার বাবা, তিনি আমার কে, তিনি আমার বাবা, আমার বাবা ঠিক মতোই জানেন যে আমার সন্তান এই প্লেনে আছে, নিজের জন্য না হোক আমার জন্য হইলেও তিনি এই ট্রেনের ট্রেনের নিয়ন্ত্রণ তিনি করবেন, এই জন্য আমার টেনশন করতে হবে না, আমার বাবা ঠিকই আমাকে হ্যাঁ এখান থেকে মুক্ত করবেন, এই জন্য আমি আমার কোনো টেনশন হচ্ছে না। ঠিক আমরা যদি কৃষ্ণকে পিতা হিসেবে মানি আর আমাদের সন্তানের যে যে দায়িত্ব সেগুলো আমি কৃষ্ণের প্রতি করি, কোনগুলো, মন মনা ভব মদ ভক্ত মদ যাজে মাম নমস্কর, তাকে নমস্কার করি, তাকে পূজা করি, তার ভক্ত হই, তার চিন্তা করি, তাহলে আমরা এই মৃত্যু নামক মহাভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। আর যখনই মৃত্যুবরণ করবো আমরা, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বর, তখন ভগবানের স্মৃতি, ভগবানের কথা সমস্ত কিছুই আমার হৃদয়ে প্রকাশিত হবেন, ভগবান স্বয়ং প্রকাশিত করে দিবেন। আর যখনই প্রকাশিত করে দিবেন, ভগবান বলছে জম জম বাবি ভাপি শরণ ভাবম তেজ তেন্তে কলে বরম, ভগবানের নাম নিয়ে যখন ভগবানকে স্মরণ করে যখন দেহত্যাগ করবো তখন আমরা কোথায় যাবো, ভাগবত ধামে যাবো নিশ্চিন্তে। ভগবান বলছেন তুমি নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো,
কোনো টেনশন আছে? কিন্তু কৃষ্ণকে আপনি পিতা হিসেবে মানতে হবে, তার নির্দেশ ক্রমে আপনি চলতে হবে। এই হচ্ছে গীতার উপদেশ, যে তুমি আমার নির্দেশ অনুসারে চলো। গীতাতে অনেক ভাবে বলছে, হ্যাঁ গীতাতে অনেক ভাবে বলছে যে দেবতাদের পূজা করে কারা? যারা স্বল্প বুদ্ধি সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন লোক তারা দেবতাদের পূজা করবে। কিসের জন্য? জাগতিক কামনা বাসনার জন্য, এটার জন্য সেটার জন্য। কিন্তু এমন ভাবে তিনি বুঝিয়েছেন, এবং দেবতাদের পূজা কারা? এই যে দেবতাদের পূজা করলে জানতি দেবব্রতা দেবান পিতৃণ জানতি পিতৃব্রত, এইভাবে দেবতাদের পূজা করলে তুমি কোথায় গেলে স্বর্গ পর্যন্ত যেতে পারবে। স্বর্গ বেশি দূরে না, স্বর্গ কিন্তু বেশি দূরে না, ওই আমাদের থেকে দুইটা স্টেশন পরেই স্বর্গ, দুইটা স্টেশন পরেই স্বর্গ, মাঝখানে দুইটা স্টেশন পর স্বর্গ, বেশি দূরে না। তারপর গেলে ওইখানে গেলে আবার খাওয়া দিয়ে ভাগাই দিব, বুঝেননি কি হয়েছে? এই জন্য যারা আমার ভক্ত হয় তারা হচ্ছে কি? তারা কি অল্প বুদ্ধি সম্পন্ন না, সুমে দোষ, তারা হচ্ছে কি? বুদ্ধিমান ব্যক্তি। কেন? আমি আমার ভক্ত হওয়ার ফলে আমি তাদেরকে আমার ধাম দিয়ে দেই, আর আমার ধামে গেলে কেউ আর ফিরে আসে না, তাকে আর এই জগতে আসতে হবে না। সে আমার ধাম প্রাপ্ত হলে তার পরম সিদ্ধি লাভ হয়ে যাবে। শেষে বলতেছে, দেখো আমি তোমাকে এত এত কিছু বলেছি, এখন আমার সিদ্ধান্ত শোনো, তোমার কি করা উচিত? তোমার কি করা উচিত? সর্বধর্মান পরিত্যাজ্য। সর্বধর্ম মানে কি? মুসলিম ধর্ম থেকে, কিন্তু তখন তো মুসলিম ধর্ম ছিল না, খ্রিস্টান ধর্ম থেকে ছিল না, বৌদ্ধ ধর্ম থেকে। তাহলে এই যে ধর্মের কথা কইলো, কোন ধর্ম থেকে আসার জন্য বিষয়? এই যে দেবদেবীদের প্রতি তোমার ধর্ম, পিতা মাতাদের প্রতি ধর্ম, সমাজের প্রতি, এই সেই কত রকম তোমার ধর্ম আছে, কত রকম ধর্ম রয়েছে, এই সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হয়ে যাও, আমার ভক্ত হয়ে যাও, তাহলে তুমি আমার ধামে আসতে পারবে, তাহলে তুমি আমার ধামে আসতে পারবে। দেখেন, আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা যখন এই পৃথিবীতে আসি, আমি শেষ করে দেবো 5 মিনিটের মধ্যে, আমরা যখন পৃথিবীতে আসি, আসার সাথে সাথে আমাদের 6 প্রকারের ঋণ থাকে। কয় প্রকারের ঋণ হয়ে যায়? 6টা ঋণ সকলের আছে। কার কার প্রতি ঋণ? কার কার প্রতি ঋণ থাকে? প্রথম ঋণ থাকে আমাদের, প্রথম ঋণ হচ্ছে দেব ঋণ, দেবতাদা দেবতাদের প্রতি আমাদের ঋণ থাকে। কি ঋণ? দেবতারা আমাদের উপকার করছে কিনা। খেতে যখন বৃষ্টির দরকার হয়, বৃষ্টি দিচ্ছেন, তারা কিন্তু উপকার করছেন, করছেন কিনা? হ্যাঁ। এই যে চোখকে নিয়ন্ত্রণ করার একজন দেবতা রয়েছে, চোখে নিয়ন্ত্রণ করা, দেখেন ইচ্ছে করলে আপনি কিন্তু এই চোখের পাতাটাকে আপনি না দিলে থাকতে পারবেন না, আপনার অজান্তে পড়ে যাবে, বুঝতে পারছেন? চোখে যখন অ্যাকোয়াস হিউমার, এই চোখের জলটাকে বলে কি? অ্যাকোয়াস হিউমার, রাইট? না ভ্যাট্রিয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার, আর ভিতরেরটাকে বলে ভ্যাট্রিয়াস হিউমার। এই অ্যাকোয়াস হিউমার চোখের জল, এই চোখের জলটা যখনই চোখের সামনে পড়বে, তখনই এই চোখের পাতাটা পড়লে কোনো সমস্যা হয় না, আর চোখের জলটা না থাকলে চোখের পাতাটা পড়লে আর উঠবে না, বুঝতে পারছেন তো কি বলছে? তো এই চোখটাকে নিয়ন্ত্রণ করার জন্য একজন দেবতা রয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই দেবতারা আমাদের কোনো না কোনো উপকার করছেন, তাহলে তাদের প্রতি ঋণ আছে কিনা? দেবতাদের ঋণ আছে কিনা? আচ্ছা, তারপরে দ্বিতীয় ঋণ, কাদের প্রতি ঋণ? আমি জিজ্ঞাসা করবো, প্রথম হচ্ছে দেব ঋণ, দেবতাদের প্রতি ঋণ। 2 নম্বর হচ্ছে কি? ঋষিদের প্রতি ঋণ, ঋষি বা বৈষ্ণবদের প্রতি ঋণ, বৈষ্ণবদের প্রতি ঋণ আছে কিনা বলেন তো? না, বৈষ্ণবদের প্রতি কিসের ঋণ? বৈষ্ণবরা কি করতেছে কিছু? তাদের প্রতি কিসের ঋণ? তাদের প্রতি কিসের ঋণ? কিন্তু দেবতারা ঋষিরা ওই বৈষ্ণবদের প্রতি আপনাদের ঋণ আছে। কেন ঋণ আছে? এই বৈষ্ণবরা প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, এই পৃথিবীর সমস্ত প্রাণীদের তুমি মুক্ত করো, সমস্ত প্রাণীদেরকে তুমি উদ্ধার করো, বলছেন কিনা? তাদেরকে উদ্ধার করো। ঠিক দেখবেন, আমরা যখন জয়ধ্বনি দেই, কিছুক্ষণ আগে আপনারা লক্ষ্য করছেন কিনা, যখন জয়ধ্বনি দিই আমরা কি বলি? সমাবেত ভক্ত বৃন্দ কি? এই সমাবেত, হে কৃষ্ণ,
এই সমাগত ভক্তবৃন্দদের কি হোক, জয় হোক। এই জয় হোক মানে তাদেরকে তুমি জয় করে দাও, জয় করো মানে তাদেরকে তুমি ভক্তি প্রদান করো, তাদেরকে উদ্ধার করো, তাদেরকে কি করো, উদ্ধার করো। তাহলে আমাদের জন্য বৈষ্ণবরা কি প্রার্থনা করছেন কিনা, তাদের প্রতি আপনার ঋণ আছে কিনা? ঋণ আছে, ঋণ আছে। তারপরে পিতৃ ঋণ, পিতা মাতারা ঋণ আছে কিনা? পিতা মাতাদের প্রতি, তাদের প্রতি ঋণ আছে। কেন, তারা যখন আমরা ছোট ছিলাম তারা আমাদেরকে লালন পালন করে বড় করেছে, তারা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েছে। হ্যাঁ, পৃথিবী দেখেছেন, তাই না? পৃথিবী দেখেছেন, ঠিক আছে, খুব ভালো। এত কিছু তাদের প্রতি ঋণ আছে কিনা? আচ্ছা, তারপরে তারপরে ঋণটা কি? ভূত ঋণ। ভূত ঋণ মানে পশু পাখি তাদের প্রতি আমরা ঋণ আছে। দেখবেন খেতে এক ধরনের পোকা ধরে যায়, সেই পোকাগুলো পাখিরা খেয়ে আপনার ফসল বাঁচিয়ে দিচ্ছে, একটা উদাহরণ দিলাম, ঋণ আছে কিনা? ঋণ আছে। তারপরে তারপরে ঋণ হচ্ছে কি? নি মানে মানুষ, মানুষের প্রতি আমরা ঋণ আছে। মানুষ, মানুষের প্রতি ঋণ আছে কিনা আমাদের? একটা মানুষ আর একটা মানুষকে কোনো না কোনো ভাবে উপকার করছে, উপকার করছে কিনা? এইখানে সামনে একটা ফার্মেসি দিয়ে রাখছে, উনি আপনার উপকার করছে কিনা? আপনার ওষুধ আনতে গেলে কোথায় যেতেই তো তিনি আপনার সময়টা বাঁচিয়ে দিচ্ছেন। এরকম ভাবে অনেক ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে উপকার করছে। আরেকজন আরেকটা ঋণ, ৬ নম্বর ঋণ হচ্ছে কি? আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনরাও ঋণ, ঋণ আত্মীয় স্বজনের প্রতি আমাদের কেন ঋণ রয়েছে? একটা উদাহরণ দিই, আমি বলে যে আমরা যখন ছোট ছিলাম অনেকে বলে যে আমাদের আত্মীয় স্বজনরা বলছে যে তুমি যদি এবার গোল্ডেন ক্লাস পাও তোমার আমি একটা মোবাইল দিব। তো এই উসিলায় কিন্তু কি করেছি, একটু ভালোভাবে পড়ে কি করছি বা একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করছি, তাই না? এরকম ভাবে আত্মীয় স্বজনরা বিপদ আপদে আমাদেরকে পাশে আসে, দাঁড়ায়, তাদের প্রতিও ঋণ আছে শাস্ত্রে বলছে। এই ৬ প্রকার ঋণ, তাহলে এই ৬ প্রকার ঋণ প্রত্যেকের মানুষের, প্রত্যেক মানুষের রয়েছে। ভগবান বলছেন যে যিনি আমার প্রতি শরণাগত হয়ে গেছেন, আমার ভক্ত হয়ে গেছেন, শ্রীমদ ভাগবতে বলছেন যে আমার ভক্ত হয়ে গেছেন, তার আর দেব ঋণ, ঋষি ঋণ, পিতা মাতার প্রতি ঋণ, ভূত ঋণ, নী ঋণ, আত্মীয় স্বজনদের প্রতি কোন ঋণ থাকে না। তার এই ঋণগুলো এমনিতেই হয়ে যায়, এমনিতেই তার ঋণগুলো কি পরিশোধ হয়ে যায় যে আমার চরণে আত্মসমর্পণ করেছে। কি বুঝতে পারছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আমরা যদি আমাদের এই ঋণগুলো পরিশোধ করতে চাই, হ্যাঁ, তাহলে ভগবানের শরণাগত হতে। এইভাবে একজনের একজনের ঋণ আপনি কখনোই শোধ করতে পারতেন না, একজন একজনের ঋণ শোধ করতে পারবেন? এই দেবতা কত 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 33 কোটি দেবতা রয়েছে, আপনি অনেকের নামই জানেন না, তাহলে আপনি আপনি তাদের তাদের থেকে টাকা লইয়ে রাখছেন, এই টাকা আপনি তাদেরকে পরিশোধ করবেন কিভাবে? তাদের ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার জানেন না, কোন অ্যাকাউন্টে পাঠাইবেন তাদের নামই জানেন না, তাহলে কোন পাখিটা আপনি উপকার করছে ওই পাখিটা ডিটেলস জানেন আপনি, তাহলে আপনি তার ঋণ কিভাবে শোধ করবেন? তাদের ঋণ কখনো শোধ করা যাবে না, কারণ পার্সোনালি আমি শিক্ষা জানি না। ভগবান বলছে যে কি করতে হবে, তাইলে তুমি কেবল আমার শরণাগত হয়ে যাও, ওই সমস্ত ঋণ এমনিতেই হয়ে যাবে। যেরকম ভাবে আমরা মুখে খাবার দিলে, মুখে খাবার দিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি পেয়ে যায়, শক্তি পেয়ে যায়। আপনি চিন্তা করছেন যে আমরা তো খাবার কিন্তু মুখেই দিচ্ছি, কিন্তু আপনি কখনো চিন্তা করছেন যে না একটু ডালটা একটু চোখে ডালি, হ্যাঁ, সানা রসটা একটু এদিকে দেই কান দিয়া, মুখ খাবারটা কিন্তু মুক্তি মুখেই ডালতেছি, তাই না? কিন্তু শরণাগত হওয়ার পিছন করার হওয়ার সময় তখন আমরা বিভিন্ন পথ খুঁজি। যেরকম ভাবে বৃক্ষের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালা পাতা সমস্ত কিছু পেয়ে যায়, ভগবান বলছে তাহলে আমার আমার শরণাগত হয়ে গেলে, আমার পূজা করলে আর এই পৃথিবীর কারো পূজা করতে হয় না, সেগুলো তারা এমনিতেই সন্তুষ্ট, তারা এমনিতেই কি, এমনিতেই সন্তুষ্ট, ঠিক আছে। হরে কৃষ্ণ। এই জন্য সকলেই আসুন, যারা আসে না তাদেরকে উৎসাহ করে নিয়ে আসুন, ঠিক আছে। আমরা
আর সবাইকে একাদশীতে বলে দিলে হবে না, এ বললে মৃত্যু সামনে চলে আসবে। জয় শ্রীল প্রভুপাদ কি, সকলে দুই হাতে ভরে তুলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। শ্রীল প্রভুপাদ কি।